এবার হচ্ছে আমাদের গুলমার্গ যাওয়ার টিম টোটাল রেডি। গুলমার্গ ভিডিও, লেটস গো। তো প্রথমবারের মতো এসেছি গুলমার্গে, আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। হ্যাঁ, তো খুব ভালো লাগছে আজকে প্রথমবার এত সুন্দর একটা নেচারকে দেখছি। কাশ্মীর যারা আসনি তো চেষ্টা করো পারলে একবার অন্তত এখানে ঘুরে যাও, স্বর্গকে দেখো। আমাদের এই সময় বর্ষার সময় ওয়েদারও দেখো, এখানে ওয়েদারটা কত সুন্দর হয়ে রয়েছে। এখানে হোটেল ভাড়া কিন্তু প্রচুর কস্টলি, তো আমরা শ্রীনগরেতেই হোটেল নিয়ে নিয়েছিলাম, শ্রীনগরেতেই আমরা থেকেছি। ওখান থেকে আমরা বিভিন্ন পয়েন্ট করেছি, আমাদের বাজেট অনেক কম খরচের মধ্যে হয়ে গেছে। এটা আমি গুলমার্গের ফার্স্ট পার্টটা দেখাচ্ছি, পুরো গুলমার্গটা দেখাবো যখন থেকে আমরা গেছিলাম, ঘুরেছি, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর আগে আমার ভিডিওতে সোনমার্গ দেখিয়েছিলাম, এবার আমি দেখাচ্ছি গুলমার্গ। কাশ্মীরের একটি মেইন আকর্ষণ তো এইটাই মনে হয়, আমার মনে হয়, আমি কাশ্মীর সম্পূর্ণ ঘুরিনি। ওফ, কি দারুণ লাগছে আজকে, দুর্দান্ত একদম। ওয়াও, কিছুক্ষণ আগে মনে হয় যেন বৃষ্টি হয়ে গেছে এখানে। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দেখো ভাই সব, এটা হচ্ছে গুলমার্গ। এখানে বরফ পড়ছে আজকে, মার্চ মাসে এই অবস্থা। কতগুলো চাপাতে হয়েছে খালি, বাপরা, আমি তো ভেবেছিলাম এখানে বরফ ফরফ পাবোই না। সোনমার্গ, গুলমার্গ, আজকে গুলমার্গটাও দেখা হয়ে গেল। এবার আমরা এগিয়ে যাচ্ছি বাকি ভিডিওতে। বরফের সিজন, বরফে পুরো ভর্তি গুলমার্গ, ঠান্ডাও আছে ভালো। সবাই আছি, সবাই আছি, এবার আমরা যাবো গন্ডোলা। ওহ, সমস্ত টিমই সামনে রয়েছে। ওহ, বিউটিফুল বদ্যুত রূপতে গিয়ে আরো মজা হবে, আমরা রূপতে যাব। এখানে পুরো মাইনাস কিন্তু বলে দিচ্ছি, মাইনাস কত হবে জানি না, পুরো বরফ 3-4 হবে এখন মাইনাস। বাকি টিম এখানে সব আসছে পেছনে, এগিয়ে যাচ্ছি ঠান্ডার মধ্যে। এরকম সিচুয়েশন মনে হয় জানো আমরা সব বিদেশে চলে এসেছি, ইংল্যান্ডে। ইয়ো ইয়ো গাইস, ইংল্যান্ড মে আছে কে হাম লোগ।